হাপে খাতির এখন বিশেষ বাজার ক্রেতা বিক্রেতার রূপত একাংশ কণ কণ শিক্ষার্থী এয়া হাপেখাতি খণ্ড উন্নয়ন প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ বিদ্যালয়খনের প্রাঙ্গণত বহিছে অকনির বাজার অকনির বাজারত নাইকি কলপচলা কচু ঢেকিয়ার পৰা মৌ জোললৈ রবাব টেঙা মুড়ি লাড়ুর পৰা হাঁহ কুকুরালৈ মুঠতে গ্রাম্য সমাজের সাপ্তাহিক বাজার এখনের দরেই বহিছে হাপেখাতির এইখন অকনির বাজারও অকনির শনিবরিয়া বাজারত বহিছে অস্থায়ী বেঙ্কও গ্রাহকের নিমিলা সমীকরণ ভাঙিছে বেঙ্ক ম্যানেজারে সপ্তাহের প্রতিটি শনিবারে বিদ্যালয়খনের শিক্ষার্থীসকলে ঘরতে উৎপাদিত দুই এপদ সামগ্রী এনেদরে বিক্রি করে বাজারখনত আর কাহরিয়া লোকসকলেও অকনির পৰা সামগ্রী ক্রয় করে সন্তোষ লাভ করে চানা লগত ঝাল মুড়ি আছে আর তেল আছে পেঁয়াজ আছে আর কেঁচা চানা আছে আর কিমান বিকি লাগে লাগে এতিয়া এতিয়া 10 টাকা 10 টাকা বিকি চাই নি তা আগত বিকি নাই হুয়া নাই হুয়া মই লাই হাক আর তেজপাত আনিছো লাই হাক কেনে কে বিকিছা 10 টাকা ঘরৰ নে কিমান বিকি লাগে লাগে জালগে মই তেজপাত 3 মুঠি আৰু লাই হাক 2 মুঠি বিকিলো প্ৰত্যেক শনিবাৰে আননে আনো কেতিয়াবা কেতিয়াবা বাৰী হয় বজাৰত সামগ্ৰী বিক্ৰী কৰি পোৱা ধন আকৌ জমা হয় শিক্ষাৰ্থীৰ বেংকতে প্ৰয়োজনত সেই ধন উলিয়াব পাৰে শিক্ষাৰ্থীয়ে উল্লেখযোগ্য যে জীৱনৰ সমীকৰণবোৰৰ দৰেই লেনদেন আৰু ব্যৱসায়িক বাণিজ্যৰ ক্ষেত্ৰতো শিক্ষাৰ্থীসকল যাতে আগবাঢ়ি যাব পাৰে তাৰ বাবে হাপেখাতি উন্নয়ন খণ্ড প্ৰাথমিক বিদ্যালয় কৰ্তৃপক্ষৰ এই বিশেষ প্ৰয়াসক ধন্যবাদ জ্ঞাপন কৰিছে কাষৰীয় জনতাই সোণাৰীৰ পৰা নৱজ্যোতি টিপমিয়াৰ ৰিপৰ্ট এনবি নিউজ এনবি নিউজ সহজ সরল ভাষাত নবভারতর কথা